আমার ইসলামিক দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আমার দিনী ভাই বোনেরা, আজকে যে আমি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো দস্তরখান সম্বন্ধে। যে আমরা দস্তরখানে খাবার খাই, কিন্তু দেখা যায় যে দস্তরখান রং লাল হয়। তো আমরা লাল দস্তরখানায় খাবার কেন খাই, কি ফজিলত আছে, এর গুরুত্বটা কি, এর মর্যাদা কত লাল দস্তরখানায় খাবার খাওয়ার? কারণ আমরা লাল দস্তরখানে এই জন্যে খাবার খাই, কারণ লাল দস্তরখানায় খাবার খাওয়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। লাল দস্তরখানার উপরে মেহমানকে খানা খাওয়ানো সুন্নাত। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই লাল দস্তরখানের উপরেই খানা খাইতেন, হযরতে মুসা আলাইহিস সালাম এই লাল দস্তরখানের উপরেই খানা খাইতেন, হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে যে খাবার নাজিল হয়েছিল লাল দস্তরখানের উপরে, সেটার রং ছিল লাল। সেই দস্তরখানের মানে জান্নাত থেকে যে খাবার হযরত ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল, সেই খাবারের যে খাবার ছিল দস্তরখানে, জান্নাত থেকে যে দস্তরখানা এসেছিল সেই দস্তরখানার রং ছিল লাল। হযরতে মুসা আলাইহিস সালাম সদা সর্বদা এই লাল রঙের দস্তরখানেই খাবার খাইতেন। হযরতে সাইয়্যেদানা উসমান হারুনী রহমাতুল্লাহ আলাই একদা এক জায়গায় দাওয়াতে গেলেন, সেখানকার তিনার মুরিদগণ হযরতে উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইর জন্য অন্য কালারের, অন্য রঙের দস্তরখান বিছিয়ে দিলেন। কিন্তু হযরতে উসমান হারুনী রহমাতুল্লাহ আলাই বললেন, আমার ভাইরা, আমার এই দস্তরখানা উঠিয়ে নাও আর লাল দস্তরখানা বিছিয়ে দাও, কারণ লাল দস্তরখানার উপরে খানা খাওয়া আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সদা সর্বদা যে ব্যক্তি লাল দস্তরখানার উপরে খানা খায়, কিয়ামতের দিন, মহাপ্রলয়ের দিন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বেহেস্তি পোশাক তাকে পরিধান করিয়ে, বুরাকের উপরে সাওয়ার করিয়ে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। যিনি লাল দস্তরখানার উপরে খানা খাইবেন তাকে এক উমরা হজের সওয়াব নেকি পাইবে, এবং 1000 ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ার নেকি তার আমল নামায় লিখিত করা হবে। বেহেস্তের মধ্যে তাহার জন্যে 100 দরওয়াজা বুলন্দ করে দেওয়া হবে। যিনি বেহেস্তে হযরতে ঈসা আলাইহিস সালামের প্রতিবেশীও হতে পারবেন, যে ব্যক্তি লাল দস্তরখানায় খাবার খাইবেন।